হেফাজতে ইসলামের ব্যানারে সর্বজন শ্রদ্ধেয় আল্লামা আহমদ শফিকে সামনে রেখে নিষিদ্ধ হরকাতুল জিহাদের নেতাকর্মী সমর্থকরা সংঘবদ্ধ হয়ে মাঠে নামার চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার পালাবদলের জন্য হুজির জঙ্গিরা বিশেষ গোষ্ঠীর স্বার্থে মাঠে নামছে। বৈশাখীর অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। বিস্তারিত দীপু সারওয়ারের অনুসন্ধানের রিপোর্টে। ধর্ম রক্ষার নামে যাদের অনুপ্রেরণায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী, বাংলাদেশের কারাবন্দী এই সব নেতা দেশের বিভিন্ন স্থানে এরকম 23টি গ্রেনেড ও বোমা হামলা চালিয়েছেন, হত্যা করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ 118 জন, আহত করেছেন আরো 921 জন। হেফাজতের লং মার্চে, সমাবেশে, সংবাদ সম্মেলনে তাদের অনুসারীদেরই দেখা যাচ্ছে। 1998 থেকে 2005 এই 8 বছরে জঙ্গিদের একটি বড় অংশ গ্রেপ্তার হলেও তাদের মুরব্বীরা বহাল তবিয়তেই আছেন। অভিযুক্ত জঙ্গিদের অবর্তমানে তাদের নেতাকর্মী, সমর্থক ও নেপথ্য পরিচালকদের ভোল পাল্টে কথিত অরাজনৈতিক ব্যানারে লং মার্চের মতো সমাবেশের আয়োজনকে অশুভ লক্ষণই বলছেন বিশ্লেষকরা। সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, এই অবস্থার মধ্যে এরকম একটি উন্মাদনা সৃষ্টি করে স্থিতিশীলতাকে আরো বেশি তীব্রতর করে দেওয়ার একটি রাজনৈতিক প্রচেষ্টা। চট্টগ্রামের লালখান মাদ্রাসার মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, রাষ্ট্রপ্রেমী আইন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, তার ছেলে হারুন ইজহার, দারুল মা আরিফ মাদ্রাসার আল্লামা সুলতান জৌক নদভী, সিলেটের কাজীর বাজার মাদ্রাসার মাওলানা হাবিবুর রহমান, যাদের হাত ধরে ওসামা বিন লাদেনের ধর্মভিত্তিক সন্ত্রাসবাদের দর্শন এদেশে প্রতিষ্ঠিত হয়, যাদের উপর ভরসা করে পাকিস্তান আফগানিস্তান ফেরত মুক্তি হান্নানের মতো জঙ্গিরা মিছিল সমাবেশ করে বাংলা হবে আফগান স্লোগান দেয়, মূলত তারাই এই লং মার্চের নেপথ্য শক্তি। জঙ্গিদের সাংগঠনিক দলিল, জবানবন্দি ও সরকারি নথিপত্র বলছে শুধু হুজিবি নয়, পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন লস্কর-ই তৈয়বা, তাহরিকুল জিহাদ আল ইসলামী, হরকাতুল মুজাহিদিন, হিজবুল মুজাহিদিন, জুমিয়াতুল মুজাহিদিন, হরকাতুল আনসারের মতো জঙ্গি সংগঠনের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লং মার্চের উদ্যোক্তাদের। মানবতা বিরোধী অপরাধের বিচার বন্ধে জামাত শিবিরের সশস্ত্র হামলা যখন তীব্র সমালোচনার সম্মুখীন, ঠিক তখনই 3 বছর আগে গড়ে ওঠা হেফাজত ধর্ম রক্ষার জিগির তুলে ব্লাসফেমি আইন প্রণয়ন, নারী ও শিক্ষানীতি বাতিল, মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে তা ধ্বংস সহ 13 দফা বাস্তবায়নে মাঠে নেমেছে। একটি সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে আমাদের যে ঐতিহ্যগতভাবে যে আমাদের সুনাম আছে, আমার মনে হয় সেইটাকে নষ্ট করা হয়েছে। হেফাজতের অনেক দাবি আফগানিস্তানের তালেবানি বিভীষিকার কথাই মনে করিয়ে দেয়। দীপু সারওয়ার, বৈশাখী নিউজ, ঢাকা।